আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনারারে সি প্লাস টিভির লাইভ উৎসাগতম। অনারাল্লাহ সাহেব জিয়াউল হকিমন আর আছি চাপগাঁও আবাসিক বি ব্লকর 9 নম্বর রোডের 219 নম্বর বাড়ি এস এ গার্ডেন হাউস, যেটার 5 তলার। গত খালি অথবা পরশু হো এডুকো চুরি হয়ে যেটা গ্রিল হারি ফেলেই আর এন পরিদর্শনত আছে চাপগাঁও থানার ওসি তদন্ত মনিবুর রহমান, আছে সাব ইন্সপেক্টর কুদ্দুস, ইতারা বথত কল্লতি ইয়েন পরিদর্শন করার যাচাই বাছাই করার বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করেন। আর দেখতে লাগবো না এই সুরাইয়া কল চুরি করিবার সময় কিছু ডলার ফেলে গিয়ে, যদিও ডলার কিন মালিকুর হয়তো দ্রুত চুরি করতে যায় ইন ফেলে গিয়ে এবং উগর ট্র্যাপ এবার ফেলে গিয়ে পাশাপাশি আর বহুত জিনিস ফেলে গিয়ে। আর শুরুতে একটু দেখায় শুনছে এটার ঘরের কী অবস্থা। আর একটু পরে সংযুক্ত ইউম সাতগা থানার ওসি তদন্ত মনিবুর রহমানুল্লাহ, এই গড়গান যদি অনেক সন এটা আলমিরে তস নস করে ফেলেই, পাশাপাশি যারা ভুক্তভোগী তার বাস অনুযায়ী নগদ 80,000 টিয়া এবং 15 বড়ির উদ্দেশ্য সুরাইয়াক্কর লগিয়ে গুক। ওনারা দেখতে লিখুন ইয়ান একটা রুম, এই রুমের এই অবস্থা। আর ইবেল দিয়ে ওনার আলমিরে এত্তুনেই মূলত চুরি করছি, শুধু ইউথ নয় অন্য রুম উত্তুনও চুরি করছি। আর ওনারা একটু দেখাই সাতগাঁওবাসীকে তার আগেও চুরি আর সিসিটিভির ফুটেজ লাইন ইউজ করছি। খুবই দুর্ভাগ্যের বিষয় যারা এটা বসবাস করেন, যারা ভুক্তভোগী তারা রাজানোর গ্রামের বাড়ির গেইতে গত বৃহস্পতিবার রাতিয়ে এবং বাড়ির তো নাই সাত দেয় এটা বেকিন তসনস স্বর্ণ অলঙ্কার টিয়া ফুসে জিন আছে বেকিন সুরাইয়ার লই গিয়ে গোয়ালমিরে দেখা যার এটা তালা তুলো বাঙ্গি বেকি লেভেল ইয়ে একটা গ্রিল আছে দেখতে লাগবে গ্রিল। এলে সুরেই খুব দুর্ভাগ্যজনক বিষয় যে বাড়ির টিয়া দিয়ে রে বাড়িওয়ালার হাসে বাড়া তাইবু বাড়ির যাইয়ে রে বেড়াইতে যাইলি যে গ্রিল হাডি এলে সুরির শিকারণ তারার যে সম্পত্তি বা সম্পদ জিন আছে এলে সুরাই অকলে লোজন গুণ অনাকাঙ্ক্ষিত হবে। নিশ্চয় পুলিশ এটা পরিদর্শন করেন, ইতারা সুরাইয়েরে তারা তদন্ত করে বাইর করিব এবং জিন সুরাই উদ্ধার করিব, পাশাপাশি যোন সুরুল অভিযুক্ত তারারে শাস্তির আওতা আনিব এনে বিশ্বাস। আর একটু শুরুতেই সংযুক্ত ওবেলে চেষ্টা করছুম সাতগাঁও থানার ওসি তদন্ত মনিবুর রহমান, উনি ঘটনাস্থল পরিদর্শন করেন। আর ওনারা দেখতে লাগবেন ইয়ে হলদি চাঁদগাঁও আবাসিকর চাঁদগাঁও আবাসিক বি ব্লকর 9 নম্বর রোডের 219 নম্বর বাড়ি এস এ গার্ডেন হাউস, এটা এখনো পরিদর্শনত আছে চাঁদগাঁও থানার ওসি তদন্ত মনিবুর রহমান। আর শুরুতে একটু সংযুক্ত আপনি তো এই ঘটনা শোনার পরে ছুটে আসছেন আপনার টিম নিয়ে, এই যে কি কি পেলেন বা কি তদন্ত করে প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে? এটা আমরা যা দেখলাম যে বাড়ির পশ্চিম পাশের গ্রিল কেটে এই চারতলা পাশের চারতলা একটা বিল্ডিং আছে, সম্ভবত এই চারতলা বিল্ডিংয়ের ছাদকে ব্যবহার করছে, গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করছে। আমরা এখন অনুসন্ধানে আছি, আমরা এখন পরিদর্শন করতেছি ঘটনাস্থল, আমাদের অনুসন্ধান অব্যাহত। ঘটনাটা প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? প্রাথমিকভাবে মনে হচ্ছে যে একটা চুরির ঘটনা ঘটছে এখানে, আমাদের প্রাথমিক যে ঘটনাস্থল দেখে যা মনে হয়েছে আর কি। আমরা সেটা পরিদর্শন করতেছি, অনুসন্ধান আছে, আমরা অলরেডি আমরা সোর্স নিয়োগ করছি, আমরা এই ঘটনা ট্রেস করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখছি। এই যে ভুক্তভোগীদের পাশ অনুযায়ী কি পরিমাণ জিনিসপত্র চুরি হয়েছে? ওনাদের বক্তব্য অনুযায়ী 80,000 টাকা নগদ এবং 15 পরিমাণ স্বর্ণ অলঙ্কার ছিল ওনাদের গড়ে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আল্লাহ তখন যুক্ত আছিল চাঁদগাঁও থানার ওসি তদন্ত মনিবুর রহমান, যেন দেখতে লাগবো ইয়েন মূলত গ্রিল, এই গ্রিল লাইনে হাঁড়ি ফেলে গিয়ে এখন গ্রিল দেখার আর সহকর্মী সিফাতুল ইসলাম যাবে যে গ্রিল লাইন দেখতে লাগবে টেবিলের নিচ পড়ে আছে, মূলত ইয়েন বাঙ্গি হিন্দি সুরাইয়ে ঢুকি এই এই চুরির ঘটনাখান সংগঠিত করছি। আর একটু ভুক্তভোগী তুন জানতাম সায়ুম, যারা এটা আছে এই বাসার জানতাম সায়ুম। আপনারা দেখতে লাগবেন ইয়ে বাসার মধ্যে চুরিও সংগঠিত ই এটা
আর বাসার মালিক হল দি ফকরুল আলম মিঠন উনার তো নেই জানো আসলে কি হই আচ্ছা কি হই দা ওনার ঘটনা কেন যদি আর একটু জানাম আরা গত পরশু মানে বৃহস্পতিবারে 3টা বাজে আরা রাউজান গেলাম গ্রামের বাড়ি বেরাইবেলাই তো এই জনের পরে আজি 12টা হইতে 12:30টার সময় আরা একটা ব্যাগ খুঁজি তো মারার বাসার মধ্যে ওনার বাইর দিয়ে দুয়ো লক আছে তো লক আরা যাতে খুললি লক দুয়ো খুলানোর পরে দেখতে দরজা ভিতর অত্যন্ত হনা জানে লক খুঁজছে সন্দেহ লাগে সন্দেহ লাগানোর পরে যত দরজা জোরে ডাক্কা মারি বাক্কা মারে সিটকে নিবে ফরি গিয়ে ফরিয়ে দরজা খুললে দরজা খুলিয়ে ফইলে আসি আর বেডরুমত কারণ আর বেডরুমের এই আলমারি জিবে দেখতে লাগুন ইবের মধ্যে একটা স্বর্ণ অলঙ্কার এবং ক্যাস্টিয়া ব্যাগ কোন আছে তারপরে এই যে ওনারাকে দা দেখতে লাগুন দা ইবা আছে আর ফাগরের মধ্যে তো এই যারা আসে এনে চুরি করিবার লাগি তারা ফাগর তো দাগান লইয়ারে আলমারি বে যেতে সাবি যে সাবি আছে হারাতে কিন্তু সাবি এক্স্যাক্টলি তারা নজানাতে শূন্য কত নম্বরের সাবি এ কথার লাগি তারা দা দিয়ে আলমারি বে ভাঙ্গে এবং সিন্দুক ভাঙ্গে ভাঙ্গিয়ে এক এক করিয়ারে ব্যাগ কিছু তসনস করছে ওনারা সন এনে স্বর্ণ অলঙ্কার আসিল প্রায় 15 হইতে 20 ভরি হ্যাঁ কিন্তু ওই ব্যাগ কিছু লই গিয়ে গিয়ে এবং এটা স্বর্ণের মতো দেখতে কিছুতে ইমিটেশন আছে ইতারা এগিন কিন্তু ন ধরে সনডে আর পাসপোর্ট কিছু টিয়া অফিসে মানে ব্যাগ কিছু এন্ড সন এই যে স্বর্ণ অলঙ্কারের এই সন ব্যাগ কিন খোলা এই সন ব্যাগ কিন এই ইল্লা করি তারা এইগিন ব্যাগ খুলিয়ে ইল্লে করে লই গিয়ে এন্ডে আসিন আরও আছে গিন বহুত এই গিন ব্যাগের ভিতরে যা যা আসেন মোটামুটি ব্যাগ কিছু লই গিয়ে এন্ডে ইতারা কোনো ডিভাইস ন ধরে ইতারা খাইলে চুরি করছে এন্ডে ব্যাগ ক্যাস্টিয়া আর স্বর্ণ অলঙ্কার বিল্ডিংয়ের মালিকও নজানাতে আরা করে দেন তো এই কথার লাই ইতারা কি যে ওই তো দারোয়ানে জলে এখন তো দারোয়ানা ছাড়া আর কেউ নজানে তো দারোয়ান নিশ্চয় কেউ লগে শেয়ার করছে কারণ আরা মাঝে মাঝে ইভেন লেট নাইট হইলেও আরা ব্যাক করি কিন্তু আরা তো এই ফইলাবার এক রাত দুই রাত বাইরে থাকি ইবার আগে কেউ নজানতো তাইলে দারোয়ানা যদি কেউ লগে শেয়ার নকরে তাহলে ইবার 3rd পার্সন কেউ জানিবার প্রশ্নই নড়ে তার মনতে পাশের বিল্ডিংয়ে দারোয়ানের লগে বা এক্স ওয়াই জেড কেউ লগে কেউ শেয়ার করানোর মাধ্যমে নইলে এই বিল্ডিংয়ে তো আরও 9 দশ ফ্ল্যাট আছে তাহলে অন্য গুণের মধ্যে তো কোনো চুরি নোয়াল ডাকাতি নোয়াল কোনো কিছু নোয়াল তুই তারা এক্স্যাক্টলি আর এই 9 নম্বর ফ্ল্যাটের মধ্যে কিনলেই আইল আর তোই বলি মনর আমরা তো 2 দিনে বেড়াইতে আসিলেন জি আতে মনতে অবশ্য রাতি হইয়ে কারণ দিনে আরা যে 218 নম্বর যে আগের বিল্ডিং ইবে ইবের মধ্যে প্রায় সময় কেউ মানুষের মুভমেন্ট আছে বাচ্চা কল খেলাধুলা করে তো রাতি হলে যেহেতু চারিমিকে নীরব হয়ে যায় গই তো মোস্ট প্রবাবলি রাতিয়ে এই ঘটনা গান করতে বলি আর ধারণা আজি এত সেপ্টেম্বরের 11 তারিখ শনিবার ওনারা গেইন যে বৃহস্পতিবারে ওনারা কি মনন নাই বৃহস্পতিবার ওই বা শুক্রবার ওই সংসমত ওই বলি মনন না এক্স্যাক্টলি বা হইত পাইতো না কারণ ইবা যেহেতু রাতি ওই হয়তো বৃহস্পতিবার রাতি হইত পারে অথবা শুক্রবার রইত পারে তবে আর ধারণা অর্ধ মনে হয় বৃহস্পতিবার রইত পারে কারণ বৃহস্পতিবার যেহেতু মানুষের কিনে গ্রামমুখী কিছুটা ফাঁকা থাকে এ কারণেই তার হয়তো বা চুজ করছি বৃহস্পতিবার রাতে আর মনে হতে কিন্তু এই ব্যাপার অ্যাকচুয়ালি কনফার্ম ন ইতিমধ্যে চাঁদগাতান আরোগ্য পরিদর্শক টি মনরগড় পরিদর্শন করছি এখন লিস্ট করছি এবং সুরের শনাক্ত করি বেলার চেষ্টা অব্যাহত আছে বলে আর জানাই এবং অনুসন্ধানত আছে বলে জানাই প্রশাসনের প্রতি আনার কি আহ্বান না প্রশাসনে তার আই আসিলাম এতক্ষণ আই তারা যথেষ্ট চেষ্টা করছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে বলতে চান্দগাঁও আবাসিক ইবজ্ঞ খুব প্রসিদ্ধ সম্মানিত জায়গা ভালো মানুষ থাকে আর জানি আর মাদার বাড়ির ওই এর আর এন্ডে আসিতে যেহেতু ভালো জায়গা বলি ভালো পরিবেশ বলি কিন্তু আনফর্চুনেটলি আর এখন ম্যানেজমেন্টের মানুষ প্লাস প্রশাসনের মানুষের লগে এই যে রাস্তা এবং যেদিন শনাক্ত করি পেলে আর গে কিন্তু একটা কোনো ক্যামেরার ব্যবস্থা নাই তাহলে যদি এত বড় আবাসিক এলাকা যদি কোনো ক্যামেরার ব্যবস্থা না তাহলে তাহলে এবার কীভাবে আইডেন্টিফাই করিব মানুষের তো ম্যানুয়ালি যুগ এখন নাই আর তাহলে নির্ভর করবে ক্যামেরা মধ্যে অনশন যাইয়ারে পর সরজবিনে এন্ডে 1 কোটি 2 কোটি টিয়া 3 কোটি টিয়া দিয়ে বিল্ডিং করছে কিন্তু 2-4-5 হাজার টাকা খরচ করিব ক্যামেরা নব হয় তাহলে ইবা আমন ওর যে ম্যানেজমেন্টও ইবার লাই দোষী এবং বিল্ডিংয়ের মালিকও ইবার লাই দোষী কারণ আরা তো এন্ডে আইদে সেফটির লাই আরা কমফোর্টেবল লাইবার লাই কেন তাইলে এখন যদি আরো যদি 2 ঘন্টা লাগে কোনো মিকে যাই আর 2 ঘন্টা পরে ঘর ব্যাক করছে মা সাহেব না ঘরের মধ্যে কিছু নাই তাহলে তো ইবা কোনো পরিবেশ ন আশা করি সাতগাঁওবাসী বি ব্লকের যে সোসাইটি যারা নেতৃত্ব দেয় ইয়ে নজর লেব পাশাপাশি যে প্রশাসন আছে প্রশাসনের হাতে কি আহ্বান আছে
না অ্যাকচুয়ালি যারা ম্যানেজমেন্টে তো না সেই তারা আর লগে আর লগে আলাপ হয়ে তার আর হয়ে দেয় অন্যান্য আর যে যে আর সহযোগিতা যত কিছু দরকার দরকার হলে আর চাঁদগাঁও থানার লগে তারা লগে আলাপ আলোচনার মাধ্যমে ইবার যেহেতু কি সমাধান করণ যায় এবং কীভাবে ইবার ধরা যায় কীভাবে আইডেন্টিফাই করি আর সব ব্যবস্থা করণ যায় আর ইবার লয়েরে চেষ্টা করি অন্যান্য আর যত যথাসাধ্য চেষ্টা করি পর্যন্ত সহযোগিতা করিবার লাগে অসংখ্য ধন্যবাদ ইবে উন্নন্দি বল দিয়ে এই ঘরের মালিক অর্থাৎ এই যে বাড়িতে আছে এটা এই বাড়াটি বাড়া হিসেবে থাকে উনি বেড়াইতে যাই রে ঘটনা প্রতিবেশী আছে আছে গার্ডেন হাউজের এই আচ্ছা অনন্ত এডের প্রতিবেশী জি 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 প্রতিবেশী এই যে লেখান সূর্যই ইয়েন ইয়েন কি মনে করতে হয় গুণ অনরা ইয়েন তো অবশ্যই খারাপ আরা বেগুনে ইনসিকিউরিট ফিল করি আর এটা দীর্ঘদিন আছি আর 8-10 বছর ধরে এটা আছি ইয়েন যে আরা আজি মনে করেন আই নিজেও হইতে পারে হাসবতী ফ্ল্যাটের মধ্যে ধরো না 10টা বাজে বাইরে রাতে 10টা সময় ঢুকির মিতুন ভাই তারা গ্রামত বাড়ি আর তৈলে বাড়ির যাই বাড়ির যাবার সময় ধরো তালা মারি যাই গই একদিন দুদিন থাকি চলি আর কিন্তু এইলে যদি আই দেখি আর স্বর্ণ অলঙ্কার এলে ডাহাতি করি চুরি করি যদি লই যাই গই তা তো এটা ইনসিকিউরিটি এটা তো টেয়া দিয়ে একটা টেয়া বাড়া দিয়ে তাই বের কোনো প্রশ্ন নেই আর একটা ভালো পরিবেশ লাইছি হ্যাঁ ভালো পরিবেশ এটা এইভাবে থাকি স্কুল আছে স্কুল মধ্যে ফুয়া মাইকাল হাসে স্কুল এটা লইয়ে বাসা কিন্তু এটা যে আজি এই অবস্থা ইয়ান তার নিজের তো এখনো তো নাই চিন্তা করতে আরে আর যে ইনসিকিউরিটি ফিল করি ইয়ান অবশ্যই ইয়ান খারাপ জিনিস ইয়ান এই প্রশাসনের হাসে এই সোসাইটির দ্বারা অথরিটি আছে তারা হাসে আর আকুল আবেদন তাই ইনের একখানা কি নজরদারি দেবে আর কি অসংখ্য ধন্যবাদ ও প্রতিবেশী এই বাসারে আর আর একটু ঘুরে দেখাইম যে জেতুন সুরি গজ্জি সুরাই অকল জি নাই এলোমেলো আছে আর সহকর্মী দেখাইব সবচেয়ে দুঃখজনক বিষয় দিয়ে চাঁদগাঁও আবাসিক কান খুব নামি দামি একখান আবাসিক এটা এর আগেও এক প্রবাসীর গর সূর্যদের লড়া দেখাইলাম সিসিটিভির ফুটেজ সহ বেশ কিছু স্বর্ণ অলঙ্কার ডলার লই গেল গেল আজিয়ে এরকম একখান আরেকখান ঘটনা ঘটছি যে রাউজান বেড়াইতে যাই রে বেড়াই আই রে তার যে সম্পত্তি রাখি গেছি এই জিনিস সুরাই অক্কলে লই গেই ওনারা দেখতে লাগুন ইবে আলমিরা ইবে ইবে তুনো পাশাপাশি যে আলমিরাও আর প্রথমে দেখায় ইবেতুন আর সামনে জিন আছে আর গ্রিল্লান একটু দেখাইম যে গ্রিল্লান হাড়ি একদম খুব তারাতে সুরাইয়ে অবস্থা দৃষ্টিতে মনত দে সুরাইয়ে বেশি কষ্ট করেন না পরে জাস্ট গ্রিল্লান হাড়িয়ে হামান ঘুরে দিই ওনারা জিন দেখতে লাগুন এটা ওই পুলিশ তার তদন্ত হাস অব্যাহত রাখি দেখতে লাগুন এই সামান্য গ্রিলুর এই অংশগান হাড়িয়ের এই অনর সুরাইয়ে আজিয়ে 80,000 টিয়া পাশাপাশি 15 বরের উদ্দেশ্য এই সামান্য ইয়েনর একখান মাথা হাড়ি দিয়ে রে অনর লই গেই গো আরে দেখতে লাগবেন ব্যাগ এই তসনস এই ডলার কিন্তু ফেলে গেই গো আর একটু আগে যে অনার হইলাম এবং আর তো হতাই হইলাম অনারা তো এতক্ষণে দেখিলেন যে চাঁদগাঁও আবাসিক বি ব্লকর 9 নম্বর রোডের 219 নম্বর বাড়ি এস এ গার্ডেন হাউজের 5ম তলা এটা সূর্যজি তারা ধারণা করেন বৃহস্পতিবারে 3টা বাজে বাড়ি হয়তো বৃহস্পতিবার রাতিয়ে নয়তো শুক্রবার রাতিয়ে এই সূর্যের ঘটনা কান সংঘটিত ই আর তো ওসি তদন্ত চাঁদগাঁও থানা তো জানতাম সেলাম তেরা হই দে যে খুব চেষ্টা করিব সুরাইয়েরা খুঁজি বাইর করিবার লাই এবং জিন সূর্যই সূর্যের মানামাল উদ্ধার করিবার লাই আর বাড়ির মালিকর জেন দাবি ইয়ে নলদি যে যে হন মূল্যে যেন সুরাইয়ে সুরাইয়েরে কুজিয়ে বাইর করে এবং এই মালামাল লেন উদ্ধার করে ওনারা যারা শহর বাসা ভাড়া করি তখন খুবই সাবধান তাইবেন এলে গ্রিল তাইলেও কিন্তু ওনারা নিরাপদ নয় তবে সিসিটিভির ফুটেজ বোধ খাজা তাই তাহলে সিসিটিভির ক্যামেরায় যদি ওনারা নিরাপত্তা বেষ্টনীত হন তাহলে এই সুরিত্তুন বাঁচিত পারিবেন বলি এটা যারা মুরব্বী স্বজনকল আছে তারা মনে করেন এই ওলদি চাঁদগাঁও আবাসিকুর চুরির ঘটনার এখন পর্যন্ত সর্বশেষ চাঁদগাঁও আবাসিকের তুন জিয়াউল হকিমন সি প্লাস টিভি